নমস্কার, আমি অশেষ। ছাত্রছাত্রী বন্ধুরা, আজ আমি নতুন আর একটি কাজ নিয়ে আসছি, পাখি দিয়ে কিভাবে সিনারি অঙ্কন করতে হবে ওই ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি। কিভাবে পাখিটা আঁকছি, মানে বকের ছবিটা আমি অঙ্কন করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। প্রথম গলার ডিজাইনটা দিতে হবে, তারপর শরীরটা দিতে হবে, তারপর পা ডিজাইনটা দিতে হবে। কীভাবে দিতে হবে এভাবে দেখতে হবে, আর ভালো করে দেখতে পারলে এই পাখির ছবিটা তোমরা সহজে করে নিতে পারবে। আর পাখি দিয়ে তার পিছনের ব্যাকগ্রাউন্ডে যে আমরা সিনারিটা দেবো সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো। দেখো, লেজও দিয়ে দিয়েছি, দেখো আমরা বকের ছবিটা করে নিয়েছি, তারপর সামনে জুব দিয়ে দিয়েছি। এইরকম করে আমি আস্তে আস্তে দূরের দৃশ্য দেখিয়ে দিচ্ছি। যেহেতু সাবজেক্টটা আমার পাখি, তার জন্য বার্ড, তার জন্য যেমন সামনে আমি বার্ডটাকে রেখে তারপর পিছনের কাজগুলো করে যাচ্ছি। তাছাড়া বন্ধুরা, তোমরা এরকম দেখে সহজে কাজ করে নিতে পারবে, আর এরকম খুবই সহজেই ফুটিয়ে তুলতে পারবে। আর ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবে, তাহলে তোমরা ছবিটি সহজে ফুটিয়ে তুলতে পারবে। আর রঙের কাজও দেখিয়ে দেবো। প্রথম দেখো, ছবিটি ভালো করে অঙ্কন করতে হবে কীভাবে, বারেবারে দেখতে পারলেই তোমরা এই ছবিটি সহজে করে নিতে পারবে। এখন আমি ছবিটাকে পুরো করে দেখাচ্ছি। ছাত্রছাত্রীরা তোমরা দেখো, এখানে আমি দূরের সিনারি দিয়েছি, সামনে পাখি মানে বক দিয়েছি, আর জলের মধ্যে মাছ দেখা যাচ্ছে, এরকম ছবিটি অঙ্কন করে নিয়েছি। আর তারপর আমি রঙের কাজ শুরু করব। আকাশের রঙটা এরকম দিতে পারো, আকাশি কালার রং দিয়ে করে নিতে পারো। তাহলে ভিডিওটি দেখো কীভাবে করতে হবে। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা এরকমে আকাশের রঙটা করে নেবে, গাঢ় নীল আকাশি রং, এরকম দুই তিনটে কালার মিলে দিয়ে দেবে আকাশের রঙটা। তারপর আমি একটু, যেহেতু একটু সুন্দর করতে হবে আকাশ, তাহলে আমাদের একটু হলুদ রঙটা ব্যবহার করে নিচ্ছি। তাহলে ছাত্রছাত্রী এরকম বিভিন্ন কালার মিক্স করে আকাশের রঙটা করতে পারো। আমি এখানে হলুদ রং, আকাশি রং, গাঢ় হলুদ, নীল রং, এরকম দিয়ে করেছি। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা এরকম করে আকাশের রঙটা সুন্দর করতে পারবে, তাহলে ছবির সুন্দরতা ফুটে উঠবে। আর আমি ফিঙ্গার দিয়ে একটু রঙটাকে স্প্রেড করে দিয়েছি, তোমরাও দিতে পারো, না দিলে আরও সুন্দর হয়ে যাবে। এখন আমি চালের রঙটা করছি, দেখো কীভাবে ব্রাউন কালার আমার খয়েরি রং ও হলুদ রং দিয়ে কাজ করে নিচ্ছি। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি বা এই ছবিটি ভালো লাগে, তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর লাইক করো, আর যারা নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে ভালো লাগবে, আর নতুন নতুন ছবি নিয়ে আসতে পারবো। এখন দেখো পুরো কীভাবে রঙটি করছি, দেখো, দেখতে পারলে ছবিটি ফুটিয়ে তুলতে পারবে। এখানে আমি গাঢ় সবুজ রং দিচ্ছি, আমি প্রথম জঙ্গলের কাজটা করে নিচ্ছি। ছাত্রছাত্রীরা, এই গাঢ় সবুজ রং মানে ডিপ গ্রিন দিয়ে, তারপর আমি গ্রিন কালার মানে সবুজ রংটা দিয়ে ছবিটাকে, জঙ্গলটা দুটো কালার মিক্স করে দেবো। তারপর আমি হলুদ রংটা একটু ব্যবহার করব। আমি আগেই বলে দিলাম হলুদ রংটা তোমরা ব্যবহার করতে পারো, লেমন ইয়েলো, ইয়েলো, এগুলো কালার ব্যবহার করতে পারো, আর এরকম করে দূরের জঙ্গলটি ফুটিয়ে তুলতে পারো। শুধু ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবে, তাহলে ছবিটি পুরো ফুটিয়ে তুলতে পারবে, সহজে করে নিতে পারবে। এখন আমি দেখো মাঠের রং দেখাচ্ছি, দূরের একটা মাঠ দেখা যাচ্ছে, যেহেতু দূরের দৃশ্যতে দেখাতে হবে, তাহলে আমরা মাঠের রংটা দিয়ে দিচ্ছি, মাটি কালারটা দিয়ে দিচ্ছি, ইয়েলো কালার দিয়ে উঠতে পারি। এখন আমি গ্রিন কালারও দিয়ে দিচ্ছি, গ্রিন কালার দিয়ে মিক্স করে নিচ্ছি, তাহলে দূরের দৃশ্যতে যে জঙ্গলটা বা দূরের মাঠটা দেখা যাচ্ছে এমনভাবে দেখাবে যে দেখতে সুন্দর হয়, এরকম করে ফুটে তুলতে ধরবে। তারপর আমি আকাশের রংটা করে, জলের রংটা স্কাই কালার দিয়ে করে নিয়েছি, ডিপ ব্লু স্কাই কালার দিয়ে করে নিয়েছি, আর একটু শেড দিয়ে দিচ্ছি টান টান, যেহেতু জলের ঢেউ দেখাতে হবে, জলের ঢেউয়ের যেহেতু একটু জিনিস থাকলে তাহলে জলের যে ঢেউটা সেই ঢেউটাকে আমরা গাঢ় নীল রং দিয়ে দিয়েছি। এখন আমি যে বকে বা পাখির ছবিটি করেছি ওটাকে কালো পেন দিয়ে আউটলাইন দিয়ে দিই, যেহেতু ছবিটাকে সুন্দর করে তুলতে হবে আমাদের, তাহলে আমরা এরকম কালো বর্ডার দিয়ে করতে পারি, বর্ডার না দিয়েও করতে পারো। আমি এরকম দেখিয়েলাম, দেখতে একটু সুন্দর হবে, তার জন্য ছবিটাকে কালো বর্ডার দিয়ে দিলাম, পাখিটা করে নিলাম, আর এরকম করে মাছের বর্ডারটাও দিয়ে দিয়েছি, ছবিটা ফুটিয়ে উঠবে তার জন্য সুন্দর উঠবে, তারপর দিয়ে দিলাম এইরকম করে। তারপর অতিরিক্ত টানগুলো মিটিয়ে দিলাম, যেগুলো পেন্সিল টান ছিল এই রাবার দিয়ে মিটিয়ে দিলাম। তারপর দূরের যে ঘরগুলো আছে, ঘরের যে জানলা দরজাগুলো দেখিয়ে দিলাম, ছাত্রদের একটু কালো পেন দিয়ে করে নিয়েছি, তোমরা কালো ওয়াল পেস্টেল দিয়ে করতে পারো, দূরের গাছকে দেখা যায়। আমরা এরকম প্রথম করে নিলাম,
ছাত্রছাত্রীরা এইরকম করে আমরা পুরো ছবিটাকে ফুটে তুলে এখন পাখির যে বর্ডার লাইনটা দিয়েছি গাঢ় নীল আর ডিপ ব্লু দিয়ে বর্ডার লাইনটা দিয়ে দিচ্ছি ছবিটাকে সুন্দর করে ফুটার জন্য। যেহেতু সাদা কালারের যদি বক হয় তাহলে আমরা একটু নীল কালার বর্ডার দিয়ে এই এবং করতে পারি। পাখিটাকে এরকম সুন্দর করে ফুটিয়ে তুলছি আমি, ছাত্র তোমরাও এরকম করতে পারো, করলে পারো, তোমরা অন্য কালারও দিতে পারো, আমি এরকম কালার দিয়ে দিয়েছি। তারপর আবার ডিপ ব্লু দিয়ে আবার বর্ডার লাইনটা দিয়ে দিচ্ছি, তা ফুটিয়ে উঠবে সুন্দরে। এইরকম করে আস্তে আস্তে আমরা ছবিটাকে ফুটিয়ে তুলছি একটু একটু করে। বন্ধুরা তোমরাও এরকম করতে পারলে খুবই খুশি হব আর চেষ্টা করবে এরকম করার, তাহলে সহজে করতে পারবে। আর এরকম করে আমরা সিনাইটাকে ফুটিয়ে তুলছি, আর দেখো আমি হলুদ রং দিয়ে দিয়েছি পায়ের কালার, তোমরা অন্য কালার দিতে পারো, আমি হলুদ রং দিয়ে দিয়েছি। আর এখন রয়েছে ঠোঁটটা, ঠোঁটের কালারটা আমি অরেঞ্জ কালার বা তোমরা রেড কালার দিয়েও করতে পারো, তোমাদের যেটা ভালো লাগে দিতে পারো। আর এরকম করে আস্তে আস্তে ছবিটাকে সম্পূর্ণ করে নিচ্ছি ছাত্রছাত্রী। এখন সামনে যেহেতু জুব বা জঙ্গল আছে, এটাকে একটু দেখাতে হলে আমাদের কী করতে হবে, দুটো কালার মিক্স করতে হবে, সবুজ গাঢ় সবুজ ডিপ গ্রিন, এইরকম দিয়ে রংটাকে ফুটিয়ে তুলতে হবে, তাহলে সুন্দর হয়ে যাবে। তার যদি আর একটু ভালো লাগে তাহলে একটু লাইট কালার যেমন ইয়েলো লেমন ইয়েলো এগুলো কালার দিয়ে তোমরা একটু উপরে জঙ্গলটাকে শেড করতে পারো। দূরে যেহেতু আকাশ দেখা আছে, দূরের দৃশ্যতে আমরা পাখিও দেখিয়ে দিয়েছি, আর এখন ছোটো ছোটো ডাল দেখিয়ে দিচ্ছি দূরের, যেহেতু জঙ্গলের মধ্যে একটু ডাল থাকে এগুলো। আর আমি যে গাছটা করেছিলাম, গাছের পাতাগুলো সুপারি গাছ গা নারিকেল গাছ যেটা করবে, এটা নারিকেল গাছ দিয়েছি দূরের, তাহলে একটু গাঢ় সবুজ রং দিয়ে পাতার ডিজাইনটা দিয়ে দিলাম। এইভাবে করে আস্তে আস্তে তোমরা যেগুলো ফিনিশিং কাজগুলো করে নেবে, আর আঙুলের ফিঙ্গার দিয়ে তোমরা এরকম একটু রংটাকে ছড়িয়ে দিতে পারো ফিনিশিং দেওয়ার জন্য। আর না দিলেও হবে, দিলেও হবে, তোমাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। আর ছবিটাকে আমি ফুটিয়ে দিলাম, মাছের রংটা রেড কালার বা অরেঞ্জ কালার দিয়ে দাও, তোমাদের যেগুলো ভালো লাগে।